বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় কৃষি পুনর্বাসনের লক্ষ্যে পর্যাপ্ত বীজ ও সার মজুদ রয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। মঙ্গলবার সচিবালয়ে মালদ্বীপের রাষ্ট্রদূত শিরোজিবাদ সামিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে একথা জানান মন্ত্রী। বলেন, সৌভাগ্যক্রমে বন্যা কবলিত এলাকায় ধানের খুব বেশি ক্ষতি হয়নি। সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও নীলফামারিতে আউশ ধানের ক্ষতি হয়েছে। একই সঙ্গে গ্রীষ্মকালীন শাকসবজিরও ব্যাপক ক্ষতি হয়েছে। মন্ত্রী বলেন, যেসব ফসলের বীজতলা নষ্ট হয়েছে তার ক্ষতিও কাটিয়ে ওঠা যাবে। আমরা কর্মসূচি নিচ্ছি, প্রস্তুতি নিচ্ছি, যে যে পরিস্থিতি আসুক না কেন, যদি ফসল আমন বেশি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে রবি ফসলের উৎপাদন আমাদের বাড়াতে হবে এবং রবি ফসলের শাকসবজি, আলু, তারপর তেল, এগুলোর আমরা বীজ বিনামূল্যে এবং সার, এগুলো বিনামূল্যে চাষিদেরকে দেবো।